আসসালামু আলাইকুম, আমি সজিবুল ইসলাম। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজেই ঘরে বসে আইডি কার্ড ছাড়া নিজেই নিজের নগদ অ্যাকাউন্ট খুলবেন। তো যাদের স্মার্ট কার্ড হয়েছে বা স্মার্ট কার্ড এখনও হাতে পান নাই, যার ফলে নগদ অ্যাকাউন্ট খুলতে পারছেন না, এজেন্ট পয়েন্টে গেলে আপনার স্মার্ট কার্ডের অরিজিনাল কপি চায়, তো তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। এই নগদ অ্যাকাউন্ট খোলার জন্য কিন্তু আপনাকে কোনো এজেন্ট পয়েন্টে বা দোকানে যেতে হবে না, আপনার কোনো স্মার্ট কার্ডের ফটোকপি লাগবে না। তো এখানে একটি অসুবিধা হচ্ছে, আপনার সিমটি যে নামে রেজিস্ট্রেশন করা আছে, অর্থাৎ যার এনআইডি কার্ড বা যার এনআইডি ডকুমেন্ট ফটো দিয়ে রেজিস্ট্রেশন করা আছে, আপনার নগদ অ্যাকাউন্টটা কিন্তু সেই নামে হবে। তো চলুন প্রথমেই এখানে কল অপশনে যেতে হবে। এখান থেকে ডায়াল অপশনে যাবেন। ডায়াল অপশনে যাওয়ার পরে *167 হ্যাশ এটাতে ডায়াল করবেন। এখানে আমি ডায়ালে ক্লিক করলাম। তো এখানে দেখুন বলাই আছে আপনি যে আইডি কার্ড দিয়ে সিমটি রেজিস্ট্রেশন করেছেন সেই আইডি কার্ডের ইনফরমেশনগুলো আপনি নগদের কাছে শেয়ার করছেন, এখানে দেখুন উল্লেখ করা আছে। এখানে প্রথমেই পিন সেট করতে হবে। তো পিন সেট করার ক্ষেত্রে এখানে অবশ্যই 1, 2, 3, 4 এই ধরনের পিন দিবেন না, এবং লাস্টে 0, এই যে এখানে অনেকে লাস্টে 00 দেয়, এরকমভাবে দিবেন না, এবং একই সংখ্যা তিনবার দিবেন না। আমি কাস্টমার কেয়ারে কথা বলেছি, তারা বলেছে একই সংখ্যা তিনবার দেওয়া যাবে না, এলোমেলো যে কোনো চারটি সংখ্যা দিবেন। তো এখানে আমি পিনকোডটি সেট করছি। এখানে দেখুন আমি একটা পিনকোড দিচ্ছি, আমি পরে চেঞ্জ করে নেব। এখানে আমি দিচ্ছি 9876। তো আমি পিনকোডটি দেওয়ার পরে এখানে সেন্ডে ক্লিক করব। প্রথমবার পিনকোডটি দেওয়ার পরে এখানে পিনকোডটি কনফার্ম করতে বলবে, পিনকোডটি আবার দিবেন। তো এখানে দেখুন সেট পিন সাকসেসফুল, পিনকোডটি আমাদের সেট হয়েছে। এখানে দেখুন একটি SMS এসেছে, প্রথমটি শুভেচ্ছা জানিয়েছে, দ্বিতীয়টি এখানে পিন সেট আপ সাকসেসফুল হয়েছে এটা এখানে বলেছে, এমনকি এখানে একটি ভার্চুয়াল কার্ড নাম্বার দিয়েছে। তো চলুন আমি এবার দেখি আমার যে নগদ অ্যাপ আছে, আমি নগদ অ্যাপটি আগে থেকেই প্লে স্টোর থেকে ইনস্টল করে রেখেছি। আপনারা প্লে স্টোর থেকে অবশ্যই নগদ অ্যাপটি নামাবেন। অ্যাপটি ওপেন করি। ওপেন করার পরে আপনি যে সিমে নগদ অ্যাকাউন্ট খুলেছেন সেই সিমের নাম্বারটি এখানে দিবেন। নাম্বারটি দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনি যে পিনকোডটি সেট করেছিলেন সেই পিনকোডটি এখানে দিবেন। আমি দেখুন 9696। পিনকোডটি দেওয়ার পরে মোবাইলে আপনার একটি OTP কোড আসবে, সেই OTP কোডটা অটোমেটিক এখানে নিয়ে নিবে। তো OTP কোডটা নেওয়ার পরে এখানে ভেরিফাইয়ে ক্লিক করবেন। দেখুন অটোমেটিক ভেরিফাই হয়ে গেছে, এখানে কন্টিনিউ। তো এবার দেখুন আমার যে নগদের অ্যাকাউন্ট এখানে ব্যালেন্স 00 আছে, এবং এখানে সকল সার্ভিস শো করতেছে। আমি এখন খুব সহজেই, আর কোনো কিছু করতে হবে না, আপনি এই অ্যাকাউন্টটি সম্পূর্ণ A to Z ব্যবহার করতে পারবেন। সেন্ট মানি, ক্যাশ আউট, অ্যাড মানি সব কিছু করতে পারবেন। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি শেয়ার করবেন। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।